tv bangla scientists are not eliminating god they're eliminating models of god you learn sanskrit go back to your scriptures go back to your vedas and realize that god is one division in islam is prohibited we understand the concept of God in Hinduism. Quran is the most positive book. Every day, more than 3,000 fetuses are being aborted in India after they identified that they are females. According to the statistics of 1996, US Department of Justice, 2,730 women are being raped every day. Every 32 seconds, one woman has been raped in the US until the time I'm here. Islam has the solutions to the problems of the West. Of the Find that the international media they are bombarding misinformation about Islam. Some of the international news channels they are saying, War for peace, the Islamic madrasas should be banned. Why? Because they produce human beings who cause terror. আপনাদের কাছ থেকে অনেক অনেক প্রশ্ন আসছে কিন্তু আমাদের হাতে সময় কম সব প্রশ্নের উত্তর দিতে পারবো না শাকিল আহমদ প্রশ্ন করেছেন দয়া করে আমাদের বলেন আপনার টিভি চ্যানেলে আমাদের কি পরিমাণ টাকা ইনভেস্ট করা উচিত ভাই আপনি প্রশ্ন করলেন যে কত টাকা দেবেন পিস টিভি চালাতে গেলে কত টাকা ইনভেস্ট করবেন তখন সময়ের অভাবে গড চ্যানেল সম্পর্কে বেশি কিছু বলতে পারিনি লেকচারে যখন গড় চ্যানেলের কথা বলেছিলাম তখন আমি সংক্ষেপে বলেছিলাম এই গড় চ্যানেল হলো খ্রিস্টান চ্যানেলগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় চ্যানেল এরা প্রচার করে আপনি যদি এক পাউন্ড দেন প্রতি বছরে সেটা দিয়ে তারা প্রতি বছর পাঁচটি ভাষায় গড় চ্যানেলের অনুষ্ঠানগুলো প্রচার করবে তার মানে আপনি যদি বিশ পাউন্ড দেন তাহলে কথাটা দাঁড়ায় প্রতি বছরে একশোটি ভাষায় প্রচার করবে যদি আপনি দেন দুইশো পাউন্ড প্রতি বছর এক হাজারটি বাসায় প্রচার করবে যদি আপনি এক হাজার পাউন্ড দেন প্রতি বছর তাহলে পাঁচ হাজার বাসা এভাবে তারা প্রচার করে আর গড চ্যানেল ভালোভাবে চলছে এখন টিভির কথা যদি বলতে হয় মুসলিমরা একসাথে এমন অনেক কাজ করে যেখানে তারা টাকা ইনভেস্ট করে তারপর সেখানে তারা লাভ করে আর সেই টাকা তারা ভাগাভাগি করে নেয় তবে পৃষ্টিবির কথা যদি বলি এই চ্যানেলটা কোনো কমার্শিয়াল চ্যানেল না আপনারা যা কিছু দেবেন সেটার প্রতিদান পাবেন আখিরাতে বেশি আল্লাহ করেছেন যদি একটি শস্য বীজ বপন করো আল্লা সালার পথে আল্লাহ সাতটি শীষ দেবেন প্রত্যেক শীষে একশো শস্য দানা তার মানে সাতশো গুণ বেশি লাভ ব্যবসার ভাষায় বললে সত্তর হাজার পারসেন্ট লাভ আর আল্লাহ তালা এখানে আরও বলেছেন তিনি বেশিও দিতে পারেন তাহলে আপনারা যারা হেল্প করবেন ইনশাল্লাহ আখিরাতের সময় তারা কয়েক গুণ বেশি প্রতিদান পাবেন আপনারা যাই দেন সবাইকে স্বাগত জানাই আল্লাহ এটা দেখবেন না যে আপনি কত দিয়েছেন তিনি দেখবেন আপনি কত পার্সেন্ট দিয়েছেন একজন ধনী লোক যদি আমাকে অনেক টাকা দেয় এক লক্ষ ডলার বা এক মিলিয়ন ডলার এই ধনী লোকের কাছে এই টাকাটা হয়তো তার সম্পদের এক পার্সেন্টেরও কম কোন গরিব লোক দশ ডলার দিল যেটা তার সঞ্চয়ের পঞ্চাশ পার্সেন্ট সেই বেশি সব পাবে আমাদের চ্যানেলটা আসলে চলবে আল্লাহর সাহায্যে আমি যে দাওয়া দেই আমি কিন্তু নিজেকে খুব বেশি বুদ্ধিমান মনে করি না বিশ্বাস করুন আমি তোতলা ছিলাম যারা আমাকে ছোটবেলা থেকে চেনেন তারাও জানে আমি তোতলা ছিলাম কেউ জিজ্ঞেস করলো তোমার নাম কি আমি বললাম যা 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 এ অবস্থা ছিল আমি অবশ্য মুস্তানবীর দোয়াটা পড়ি উনিও তোতলা ছিলেন রাব্বিশ রাহী সাদ্রী ওয়াহ ইয়াসিল্লি আমরি ওয়াহিস আবকাহি হে আমার প্রভু আমার বক্ষ প্রশস্ত করিয়া দাও আমার জীব জড়তা দূর করিয়া দাও যাহাতে লোকে আমার কথা বুঝিতে পারে তাই আল্লাহ সাহায্য করবেন আমি নিজেকে খুব বুদ্ধিমান ভাবি না তাই এখানে আমাদের আসলে আল্লাহর সাহায্য দরকার আর আল্লাহ বিভিন্ন উপায়ে তার বান্দাদের সাহায্য করেন আপনারা যত টাকাই দেন না কেন এখানে আমি আবারও বলবো সেটার পার্সেন্টেজটা দেখেন আমি আপনাদের বলবো আপনারা টাকার পরিমাণটা দেখবেন না আপনি ঠিক করবেন যে ইনশাল্লাহ আমি যে জাকাত দেয় তার পাশাপাশি আমার প্রতি মাসের ইনকামের বিশ পার্সেন্ট দেব পিস টিভিকে পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কেউ যদি গরিব হয়ে থাকে সে হয়তো বলবে যে আমি ইনকাম থেকে দিয়ে দেবো বিশ পার্সেন্ট সেটার পরিমাণ হতে পারে একশো ডলার কিন্তু সে বিলিয়নেয়ার হলে সে বিশ পার্সেন্ট হতে পারে বিলিয়ন ডলার তখন তার হার্ট টিক এত টাকা দিয়ে দেব কিন্তু ভুলে যাচ্ছেন যে কুফরি করার জন্য আপনার কাছে আরও আশি পার্সেন্ট আছে একজন ভালো ব্যবসায়ী এই পার্সেন্টেজটা বাড়াবে তাই আমি ধনী লোকদের সবসময় বলি যখন দান করছেন আপনার ইনকামের একটা পার্সেন্টেজ সেখানে দান করুন এটা করলে আখিরাতে আপনাদের জন্য সুসংবাদ থাকবে আল্লাহ সোহান তালা আপনাকে কখনোই ঠকাবেন না আপনি সেরা পুরস্কারটাই পাবেন তাই আপনারাই ঠিক করুন বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট যত ইনকাম করব তার এত পার্সেন্ট জাকাতের পাশাপাশি আল্লাহর পথে খরচ করব আর ইনশাল্লাহ আল্লাহ আপনাকে প্রতিদান দেবেন এই জীবনে এবং আখিরাতে আশা করি উত্তরটা পেয়েছেন পরের প্রশ্ন পুরুষদের মধ্য থেকে হ্যাঁ আসসালামু আলাইকুম আমার নাম রিয়াজ আহমেদ সেলস অ্যান্ড মার্কেটিংয়ের চাকরি করি আপনার কাছে আমার প্রশ্নটা হলো আমরা সবাই এটা জানি যে পশ্চিমা মিডিয়া ইসলাম আর মুসলিমদের সম্পর্কে অনেক ভুল খবর ছড়াচ্ছে আমরা এটা সবাই জানি তবে এটার চাইতেও খারাপ ব্যাপার হলো এমন কি কিছু মুসলিম দেশেও আমরা দেখি এমনকি এই মধ্যপ্রাচ্যেও আমরা এমনটা দেখি এখানকার মিডিয়াতেও একই কথা বলা হচ্ছে এখানেও মুসলিমদের টেরোরিস্ট বলা হচ্ছে ভাই আপনি প্রশ্ন করলেন যে মিডিয়া ইসলামকে মিথ্যে অপবাদ দিচ্ছে দুর্ভাগ্যজনকভাবে কিছু মুসলিমও তাদের শব্দ ব্যবহার করছে এই ব্যাপারটা জানতে চাইলে সেই সব মুসলিমদের প্রশ্ন করুন আমাকে না সেই লোকগুলোকে জিজ্ঞেস করুন আর কিছু মুসলিম এই ব্যাপারগুলো সম্পর্কে ভালো করে জানে না বলে এই অভিযোগগুলো মেনে নেয় যেমন ধরুন এক মুসলিম একবার আমাকে বলেছিল তালেবানরা খারাপ আসলে কিন্তু তিনি তালেবানদের শত্রু ছিলেন না তাই মাঝে মধ্যে এখন মিডিয়া আমাদের অনুষ্ঠানের মাঝে এতটাই আচ্ছন্ন করে রাখে আমরা যা শুনি আমরা যা দেখি তার সব কিছুই বিশ্বাস করি তাই একজন মুসলিম হিসেবে আমরা যেটা করব আমরা সেই সব মুসলিমদের ভুল ধারণাগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করব পাশাপাশি মিডিয়ার মিথ্যাচারের প্রতিবাদ জানাবো আর ইনশাল্লাহ আমরা যুক্তি দিয়ে কথা বলবো এমন বলবো না যে আমরা ঠিক বলছি আমরা যুক্তি দিয়ে বোঝাবো যে ইসলাম হলো সত্যের ধর্ম ইসলাম হলো শান্তি ধর্ম আর শুধুমাত্র ইসলামের মাধ্যমে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব ইসলাম ছাড়া আর কোনো পথ নেই আল্লাহ পবিত্র করণেসরাহ ইমরানের উনিশ আয়াতে উল্লেখ করেছেন ইন্দ্দিন আ ইন্দাল্লাহিল ইসলাম আল্লার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হল ইসলাম যার অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে শান্তি অর্জন করা ধন্যবাদ এবারে প্রশ্নটা মহিলাদের মধ্য থেকে এই প্রশ্নটাও করেছেন একজন অমুসলিম হেমা খাতার উসমান প্রশ্ন করেছেন আপনি বললেন মুসলমানদের মাঝে কিছু কুলাঙ্গার আছে যারা খারাপ কাজ করে মিডিয়াও তাদের তুলে ধরে এই মুসলিমরা কি ধর্মের নামে এসব কাজ করে মিডিয়াকে সুযোগ দিচ্ছে না এতে অমুসলিমরাও ভুল বুঝছে প্রশ্নটা করেছেন একজন অমুসলিম আর খুবই সুন্দর প্রশ্ন যে মুসলিমদের মধ্যে বেশ কিছু কুলাঙ্গার আছে এই কুলাঙ্গাররাই কি মিডিয়াকে ইসলামের নামে মিথ্যে কথা ছড়ানোর সুযোগ করে দিচ্ছে না এই কুলাঙ্গাররা তো আসলে কোনো মুসলিমই নয় একজন মুসলিম কখনো এমন ভুল কাজ করবে না মুসলিম শব্দটার অর্থ হলো যে ব্যক্তি তার নিজের ইচ্ছাকে আল্লাহ তালার কাছে সমর্পণ করে মুসলিমদের মধ্যে কুলাঙ্গাররা হচ্ছে আসলে নকল মুসলিম নাম হতে পারে মোহাম্মদ জাকির আবদুল্লাহ সুলতান ইত্যাদি ইত্যাদি নাম দিয়ে আপনি মুসলিম হবেন না আপনি মুসলিম হবেন কাজ দিয়ে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করলেই আপনি মুসলিম হবেন তাহলে এই লোকগুলো সত্যিকারের মুসলিম নয় তবে তাদের নামগুলো মুসলিম তাই মিডিয়াকে সুযোগ দিচ্ছে কি দিচ্ছে না এটা নিয়ে তারা ভাবে না তারা তো তাদের নিজেদের ধর্ম নিয়েই ভাবে না তারা নিজেদের ধর্মকে কেয়ার করে কিন্তু তারা তাদের ধর্মকে নিয়ে ভাবে না মিডিয়া কি বলছে সেটা নিয়েও তারা ভাবে না তবে আমি মিডিয়া দোষ দেবো মিডিয়া কেন অল্প কিছু মানুষের কাজকে তুলে ধরছে যদি মুসলিমদের বেশিরভাগই এসব কাজ করতো তখন ইসলামকে অপবাদ দিলে আমি আপত্তি করতাম না তবে তারাও অল্প কিছু মানুষকে বেছে নিচ্ছে চিন্তা করেন হিটলার ষাটরক্ষ ইহুদিকে হত্যা করেছিল এজন্য কি খ্রিস্টান ধর্মকে দায়ী করব হিটলার যে ষাট লক্ষ ইহুদিকে মেরেছে সবাইকে পুড়িয়ে মেরেছে এজন্য কি আমি খ্রিস্টান ধর্মকে দোষ দিতে পারবো না কারণ বাইবেলের কোথাও লেখা নেই যে তোমরা ষাট লক্ষ ইহুদিকে হত্যা করবে এমন কিছু করাটা খুবই ভুল হবে সেজন্য আমি এই সব কুলাঙ্গাদের চাইতে মিডিয়াকেই বেশি দোষ দেব। প্রত্যেক কত্রে আপনারা কিছু কুলাঙ্গার খুঁজে পাবেন আর আমি আমার অনেক লেকচারে সব কুলাঙ্গারদের বিরুদ্ধে বলেছি মিডিয়ার উচিত এমন খবর প্রচার করা যেটা সত্যি কিন্তু তারা এইসব কুলাঙ্গারদের দেখিয়ে বলতে চায় এরাই হচ্ছে আসল মুসলিম তারা এভাবে বলতে পারে যে এই মুসলিম চুরি করেছে তারা মাত্র একজন পাঁচ জন দশজন আর মুসলিমদের সংখ্যা একশো কোটিরও বেশি এভাবে বললে কোনো সমস্যা নেই তবে তারা বলতে চায় যে সব মুসলিমই ভুল কাজ করছে যদি একজন মুসলিম ড্রাগস নিয়ে ধরা পড়ে মিডিয়া এমন ভাব করবে যেন সব মুসলিমই ড্রাগস নিয়ে ব্যবসা করে যাচ্ছে মিডিয়ার উচিত হবে সত্য কথা প্রচার করা আমিও সেটাই চাই আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম আমার নাম ইমরান মোহাম্মদ একজন আইটি ম্যানেজার আমার প্রশ্নটা ইসলামের বিরুদ্ধে মিডিয়ার ষড়যন্ত্রগুলো নিয়ে মুসলিমরা কীভাবে এসব ষড়যন্ত্রের প্রতিবাদ করবে যেভাবে আমেরিকা পুরো পৃথিবীকে শাসন করতে চাচ্ছে ইসলামকে দাবিয়ে রাখতে চাচ্ছে ইত্যাদি ইত্যাদি এইসব ক্ষেত্রে প্রায়ই দেখা যায় যেসব মুসলিম তাদের ধর্ম সম্পর্কে খুব একটা জানে না তারা মিডিয়ার এইসব মিথ্যা রটনা শুনে সেগুলোই বেশি করে বিশ্বাস করে মুসলিমদের কিভাবে এসব ষড়যন্ত্রের মোকাবেলা করা উচিত ভাই আপনি একটা প্রশ্ন করলেন যে কিভাবে একজন মুসলিম প্রতিবাদ করবে বিভিন্ন ষড়যন্ত্রের বিরুদ্ধে যেগুলো আমেরিকানরা ইসলামের বিরুদ্ধে প্রচার করে থাকে আর আমরাও বুঝতে পারি না যে কি করতে হবে প্রথমে যেটা করতে হবে আগে জানতে হবে আমাদের দিনকে দুর্ভাগ্যজনক ভাবে বেশিরভাগ মুসলিমই নিজের ধর্ম সম্পর্কে জানে না এই জন্যই আমরা এই সমস্যায় পড়ি যদি নিজের ধর্মটা ভালোভাবে জানি তাহলে মিডিয়া এই মিথ্যে কথাগুলো প্রচার করার সুযোগ পাবে না দুর্ভাগ্যজনকভাবে আমরা আমাদের ধর্মকে জানি না আর এ কারণে মিডিয়া যখন বিভিন্ন খবর প্রচার করে আমরা মুসলিমরা লজ্জিত হই তাদের সে কথাগুলো মেনে নেই আমি একটা উদাহরণ দেই একবার এক ধার্মিক মুসলিম মাশাল্লাহ তিনি একদিন আমাকে বললেন ভাই জাকিদ আপনি কি জানেন এই তালেবানরা তারা খুবই নিষ্ঠুর খারাপ মানুষ আমি বললাম কেন কারণ কি কারণ তারা মহিলাদের মারে আপনাকে কে বলেছে আমি নিজের চোখেই দেখেছি কোথায় দেখেছেন আমি বিবিসিতে দেখেছি আমি এখানে তালেবানদের পক্ষে কথা বলছি না তারা আমার বন্ধু না আবার শত্রুও না তাদের পক্ষে বলছি না তারা আমার বন্ধু না আমি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়াই একবার মালয়েশিয়াতে লেকচার দিচ্ছিলাম সেখানে এক দম্পতি তারা দুজনেই ডাক্তার একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞ অন্যজন শিশু রোগ বিশেষজ্ঞ তারা এক মাসেরও বেশি সময় আফগানিস্তানে ছিলেন সেখানে তারা আহত লোকদের চিকিৎসা করছিলেন আর সেই মহিলা ডাক্তার তিনি আমাকে বললেন টেলিভিশনে যে ভিডিওটা দেখানো হয়েছে তালেবানরা এক মহিলাকে মারছে তারা তালেবান না আপনি কিভাবে জানলেন কারণ আমি তালেবানদের সাথে ছিলাম আমি জানি তারা কিভাবে পাগড়ি বাঁধে যেমন ধরুন আমরা আরব নই তাই আমরা বুঝতে পারবো না পাগড়ি বাঁধার কতগুলো নিয়ম আছে আরবদের মধ্যে তবে আরবরা জানে যে আরব আমিরাতে পাগড়ি পরার নিয়ম এক রকম সৌদি আরবে পাগড়ি পরার নিয়ম আরেক রকম কুয়েতে পাগড়ি পরার নিয়ম আলাদা তারা জানে কিন্তু আমরা জানি না মহিলা তালেবানদের সাথে ছিলেন তাই জানেন যে লোকগুলো পাগড়ি পরেছে সেই ভিডিওতে তালেবানরা সেভাবে পরে না তাই এই শুটিংটা হলিউডে বা অন্য যেখানে হোক তারা ভালোভাবে সেই শুটিংটা করতে পারেনি মিডিয়া এভাবে সব কিছু বদলে দিতে পারে যেমন ধরুন আপনাকে প্রশ্ন করলাম যে জর্জ বুশ ভালো না খারাপ মানুষ ভালো না খারাপ আপনি বললেন ভালো মানুষ না আমি এখানে না শব্দটা এডিট করে দেব আর আপনারা শুনবেন সে ভালো মানুষ তারপর আপনাকে যখন সে ভিডিওটা দেখাবো তখন বলবেন ও মুখফোসকে ভালো মানুষ বলেছি আপনি ভালো মানুষ বলেননি আপনি বলেছেন সে ভালো না আমি না শব্দটা এডিট করে দিলাম তারপর আপনাকে দেখলাম দেখুন ভাই আপনি ভালো বলেছেন তখন বলবেন ভুল করে বলেছি আমি মুখফোসকে বলেছি মুখফোসকে বলেননি আপনি বলেছিলেন সে ভালো মানুষ না আমি না শব্দটা বাদ দিলাম আর শুনে মনে হবে সে ভালো এভাবে মিডিয়া অনেক রকম খেলা করে আর আমরা মুসলিমরা আমাদের যেটা করা উচিত আমরা আমাদের ধর্মটাকে খুব ভালো করে জানবো আমাদের দিন সম্পর্কে ভালো করে জানবো আর যখন এই মিডিয়া প্রচার করবে এইসব তখন সেগুলো শুনে আমরা তাতে প্রভাবিত হব না ইসলামকে বিচার করতে চাইলে মূল ধর্মগ্রন্থগুলো দেখতে হবে কোরআন এবং সহি হাদিস একজন মুসলিম বা মুসলিম সমাজ কি করে সেটা দিয়ে বিচার করলে হবে না ইসলাম ধর্মকে বিচার করতে চাইলে এটা দিয়ে করব না যে ইন্ডিয়া পাকিস্তান আফগানিস্তান বা সৌদি আরবের মুসলিমরা কি করে আমি ইসলামকে বিচার করব মূল ধর্মগ্রন্থগুলো দিয়ে কোরআন এবং সহি হাদিস আমরা এগুলো মেনে চলবো আর মিডিয়ার এইসব প্রচারের উত্তরে আমাদের জানতে হবে কিভাবে টেবিলটা উল্টে দেওয়া যায় যেমন সেই সাংবাদিক দুটো প্রশ্ন করবেন কিন্তু প্রশ্ন করেছেন মাত্র একটা কারণ প্রথম প্রশ্নের উত্তরে যা বলেছি তিনি সেটা আশা করেননি তিনি আশা করেননি যে আমি বলবো আমি আমার দেশ নিয়ে গর্বিত ভেবেছিলেন আমি বলবো দেশ নিয়ে আমি গর্বিত না আমি অবশ্যই আমার দেশ নিয়ে গর্বিত আমি কোনো মিথ্যে কথা বলছি না আমি ইন্ডিয়াকে নিয়ে গর্বিত আর ইন্ডিয়া হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র আমরা হলাম মুজাহিদ জিহাদ আমরা সবাই চেষ্টা করছি আর আমার নামটা সংস্কৃতিতে যোদ্ধা একজন বীর তাহলে নামেও তো আমি একজন মুজাহিদ আমাকে আমার কাজ করতে হবে আর সেজন্য আমি বোম্বাইতে থাকতে চাই কিন্তু লোকজন আমাকে অন্য জায়গায় থাকতে বলে অনেক লোক আবার আমাকে অন্য কোনো দেশে থাকার পরামর্শ দেয় আপনার জীবন তো হুমকির মুখে কেন এই যুদ্ধের ময়দানে থাকবেন এটা আমার যুদ্ধ আর দেশকে আমি অনেক কারণে ভালোবাসি অনেক কারণ আছে আলহামদুলিল্লাহ আমি দেশ নিয়ে গর্বিত সেজন্য মিডিয়ার এইসব প্রচারের উত্তরে আমাদের জানতে হবে কিভাবে টেবিলটা উল্টে দেওয়া যায় আশা করি উত্তরটা পেয়েছেন Dialogue. Dialogue.

রবিজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনিবক্তা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু বর্ণনা করেন জানائقো ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহিস সালামকে এক কথা জিজ্ঞেস করলেন ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম? এর উত্তরে বললেন দরিদ্র ব্যক্তিকে খাদ্য খাওয়ানো এবং পরিচিত অপরিচিত সকলকে সালাম দেওয়া সহি বুখারি প্রথম খণ্ড ইমান অধ্যায় হাদিস সংখ্যা বারো ইসলামী সারিয়ার রয়েছে সুনির্দিষ্ট সমহান লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা ইসলামী শেরিয়া অনুসরণের মধ্যেই নিহিত রয়েছে মানুষের ইহপরকালীন শান্তি ও কল্যাণ আপনি কি ইসলামী শেরিয়ার সেই সব মহান লক্ষ্য নীতিমালা ও কল্যাণকর দিকগুলো জানতে চান তাহলে দেখুন ইসলামী শেরিয়ার লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা সংক্রান্ত আমার আলোচনা টিভি বাংলার পর্দায় জানুন সেই আদর্শ নীতিমালা যা মানবতার সব সমস্যার সমাধান করে দিল ইসলামী সারিয়ান নীতিমালা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম আমার নাম আমিনুল্লাহ শরীফ আমি পেশায় একজন অ্যাকাউন্টেন্ট আর আমি গর্বিত যে আমরা স্বদেশী ইন্ডিয়া থেকে এসেছি জিহাদের উপর আপনার লেকচারটা খুবই সুন্দর আর শিক্ষণীয় ছিল আমার প্রশ্নটা হলো আমার ধারণা এখানে বেশিরভাগ লোকই এমনটা মনে করে যে ওসামা বিন লাদেন আসলে জিহাদ করছে আমার অনেক সহকর্মী আর অন্যান্য লোকজন তারা প্রশ্ন করে যে এটা আসলে জিহাদ কি না এখন এসব ব্যাপারে আমরা জানি না তাদের কিভাবে বোঝাবো আমার দ্বিতীয় প্রশ্নটা হলো এটা যদি জিহাদ না হয় তাহলে এটাকে কি বলা যায় ইসলামের ব্যাপারে প্রশ্ন করলেন যে ওস্তামা বিন লাদেন জিহাদ করছেন কি না ভাই ওনার সাথে আমার কখনো দেখা হয়নি ব্যক্তিগতভাবে তাকে আমি চিনিও না সিএনএন আর বিবিসির খবরের উপর ভিত্তি করে আমি উত্তরটা দিতে পারবো সেজন্য কোনো মন্তব্য করব না আমার সাথে কখনো দেখা হয়নি অনেক খবরই জানি অনেকের সাথে দেখা হয়নি জর্জ বুশের সাথেও কখনো দেখা হয় কিন্তু যেহেতু সিএনএরের খবর দেখছি আর খবরগুলো বিশ্লেষণ করে বুঝতে পারছি যে তারা যে খবরটা দেখাচ্ছে সেটা সঠিক তবে এ কথাটা বলতে পারি আমি জিহাদ করছি আলহামদুলিল্লাহ আমি জিহাদ করছি আমি সংগ্রাম করছি আমি আল্লাহ তালার পথে সংগ্রাম করছি জিহাদ অর্থে চেষ্টা করা সংগ্রাম করা আমি আমেরিকান পুলিশ একই কথা বলেছিলাম যে আমি জিহাদ করছি আমি চেষ্টা করছি আমি সংগ্রাম করছি সে জিহাদ করছে কিনা সেটা আমি জানি না তার সাথে কখনো দেখা হয়নি আর আল্লাহ তালা কে দিন আপনাকে প্রশ্ন করবেন না যে ওসামা বিন লাদেন জিহাদ করেছে কিনা এই প্রশ্নটা আমার বাবা মায়ের পক্ষ থেকে করছি আমার প্রশ্নটা হলো মুসলিম মিডিয়াকে সাহায্য করার ব্যাপারে আরব বিশ্বের ব্যাপারে কি বলবেন বিশেষ করে ইন্ডিয়ার ব্যাপারে প্রশ্ন করলেন আমার ছোট্ট এক ভাই তার বাবা মায়ের পক্ষ থেকে যে মুসলিম মিডিয়াকে সাহায্য করার ব্যাপারে আরব বিশ্বের উদ্দেশ্যে আমি কি বলবো বিশেষ করে ইন্ডিয়ার ব্যাপারে দেখবেন সময়ের সাথে সাথে আমাদের পরিস্থিতিও বদলে যায় মাত্র কয়েক দশক আগেও আরবরা ইন্ডিয়ায় আসতো ব্যবসার জন্য ইন্ডিয়া তখন ছিল সবার উপরে আর মাসাল্লাহ ইন্ডিয়ানদের অনেকেই তখন যাকাত দিত তাতে আরবদেরও অনেক উপকার হয়েছে এখন অনেক দামি সম্পদ কালো স্বর্ণ আল্লাহ তাদের দিয়েছেন মাসাল্লাহ এখন তার অনেক ধনী এখন দেখা যায় যে ইন্ডিয়ানরাই আরব বিশ্বে চাকরি করতে আসে ব্যবসা করতে আসে দুবাইয়ে সৌদি আরবে আসে আলহামদুলিল্লাহ আমি তাদের উদ্দেশ্যে যেটা বলতে পারি যে মুসলিমদের কথা যদি বলতেই হয় সে কথাটা আমি আগেও বলেছি যে সব মুসলিমেরই দায়িত্ব ইসলামকে প্রচার করা আল্লাহ তালা আপনাদের বেশি সম্পদ দিয়েছেন তাই আপনাদেরকে বেশি কেমন দিন আল্লাহ প্রশ্ন করবেন তোমাদের সম্পদ দিয়েছিলাম তা দিয়ে কি করেছো তাই আমি বলবো আল্লাহ আপনাদের বেশি সম্পদ দিয়েছেন আল্লাহর রহমতে আপনারা এখন কালো স্বর্ণের মালিক তাই ইসলাম ধর্মের প্রচারে এই সম্পদকে ব্যবহার করুন শুধুমাত্র ইন্ডিয়ায় না আলহামদুলিল্লাহ ইন্ডিয়ার তেমন কোনো সমস্যা নেই মাসাল্লাহ সেখানে এমন অনেকেই আছেন মাসাল্লা ইন্ডিয়ায় অনেক সমস্যা আছে সমস্যা নেই বলবো না তবে আলহামদুলিল্লাহ আমরাই নিজেদের ব্যাপারগুলো দেখবো কিন্তু অন্যান্যদের প্রয়োজন আছে ইন্ডিয়ায় অনেক এতিম শিশু আছে পৃথিবীর বিভিন্ন জায়গায় এতিম শিশু আছে আর মানুষ তাদের সাহায্য করছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই তবে সাধারণভাবে আমি সামগ্রিকভাবে বলবো। আরবদের উদ্দেশ্যে আমি কথা বলবো যেহেতু আল্লাহ তাদের কালো স্বর্ণ দিয়েছেন তাদের উচিতভাবে সত্যের ধর্মপ্রসারে এগিয়ে আসা ব্যক্তিগতভাবে আমি অনেককে চিনি আরবদের তাদের পকেটে যে টাকা থাকে সেটা দিয়েই তারা পাঁচ দশটা চ্যানেল খুলতে পারে পকেট মানি দিয়েই পাঁচ থেকে দশটা চ্যানেল আল্লাহ তাদের দিয়েছেন এই সম্পদ তাই আমি তাদের অনুরোধ করবো যে তারা যেন এটার সদ করেন ভালো কাজের জন্য দিন প্রসারের জন্য যাতে করে তারা আখিরাতে উপকৃত হয় এতে ইসলামের কোনো উপকার হবে না ইসলামের কোনো দরকার নেই আপনাকে আমাকে এটা আমাদের নিজেদের ভালো জন্যই আল্লাহ পবিত্রকরণে বলেছেন আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নন বরং তোমরাই আল্লাহ তালার মুখাপেক্ষী তাহলে ইনশাল্লাহ রোজ দিন এই সবটা তাদের জান্নাতে নিয়ে যাবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাত আমি নওয়াজ রহমত কাজ করি আল কাদা ট্রেডিংয়ে আল কায়দা না আল কাদা ট্রেডিং সেলসম্যান এখন মিউজিক হলো হারাম এটা সব মুসলিমই জানেন আমার প্রশ্নটা হলো আপনারা পিস টিভি চালু করছেন আলহামদুলিল্লাহ মিডিয়ায় খুব ইম্পর্ট্যান্ট হলো বিজ্ঞাপন এখন এই বিজ্ঞাপনে মিউজিক হারাম নাকি হালাল ভাই আপনি প্রশ্ন করলেন যে সব মুসলিমই জানে মিউজিক হলো হারাম তবে যেহেতু চ্যানেল শুরু করতে যাচ্ছি সেখানে বিজ্ঞাপন থাকবে এখন এই বিজ্ঞাপনের মিউজিক হারাম না হালাল দেখেন যেটা হারাম সেটা হারাম যেটা সৌদি আরবে হারাম সেটা আরব আমিরাতেও হারাম আমেরিকাতেও হারাম আবার ইন্ডিয়াতেও হারাম যদি না আপনার জীবন বিপন্ন হয় যেমন মদ খাওয়া হারাম কিন্তু যদি আপনার জীবন বিপন্ন হয় আর অ্যালকোহলে আপনাকে বাঁচাতে পারে এটাই নিয়মের একমাত্র ব্যতিক্রম যদি জীবন বিপন্ন হয় কোনো বিজ্ঞাপন না থাকলেও ইনশাল্লাহ আমাদের চ্যানেল বিপদে পড়বে না এই জন্যই আমি আগে বলেছিলাম যে একটা চ্যানেল চালানো কঠিন ইসলামিক সরিয়া মেনে চ্যানেল চালানো আরো কঠিন সেজন্য আমি আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন সরিয়া মেনে চলতে পারি যদি ইসলামিক সরিয়া মেনে চালাতে না পারি তাহলে বন্ধ করে দেব ইনশাল্লাহ না পারি তাহলে বন্ধ করে দেব কারণ ইসলামিক শরিয়া মেনে চলাটাই বেশি গুরুত্বপূর্ণ চ্যানেল চালু রাখাটা নয় আপোষ করা যাবে না আমরা হারাম উপায়ে সত্যকে প্রচার করতে পারবো না যেটা হারাম সেটা হারাম আমরা এইসব জিনিসকে হালাল কিছু দিয়ে বদলে দিতে পারি যেটা হারাম সেটা বাদ দিয়ে হালাল জিনিস আনবো যেমন ধরেন বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র হারাম জাফের অনুমতি আছে প্রাকৃতিক শব্দ ব্যবহার করতে পারি যেমন পানি পড়ার শব্দ বজ্রপাত বা বিদ্যুৎ কোরআনের তেলাওয়াত যদি আয়ার এফ অনুষ্ঠানগুলো দেখেন অনুষ্ঠানের শুরুতে আপনারা শুনবেন আপনাদের মনে হবে না যে কোনো মিউজিক নেই যদিও আমরা মিউজিক ব্যবহার করি না তবে এই প্রাকৃতিক শব্দগুলো সেই সব অনুষ্ঠানে যেভাবে শুনবেন আলহামদুলিল্লাহ এই শব্দ এগুলো একই রকম না কিন্তু শুনতে অনেকটা মিউজিকের মতো তবে প্রভাবটা ভালো এটা আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে নিয়ে যাবে না এটা আপনাকে আল্লাহ তালের কাছে নিয়ে আসবে তাহলে প্রাকৃতিক শব্দ ব্যবহার করা যায় আর এমন কোনো বিজ্ঞাপন দেখাবো না যেটা হারাম কোনো হারাম অ্যাড দেখাবো না যেমন কোনো অ্যালকোহল নিয়ে বিজ্ঞাপন অথবা সুদ নিয়ে কাজ করে এমন কোনো কোম্পানি বা ব্যাংক অথবা যে সব বিজ্ঞাপনে মহিলাদের শরীর দেখানো হয়ে থাকে যদি আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে চান হালাল বিজ্ঞাপন তাহলে স্বাগতম জানাই তা না হলে বিজ্ঞাপনের কোনো প্রয়োজন নেই আমাদের আল্লাহর সাহায্য দরকার সেটাই বেশি গুরুত্বপূর্ণ আশা গুরুত্বটা পেয়েছেন সর্বশেষ প্রশ্ন মহিলাদের মধ্য থেকে বিসমিল্লাহ রহমান রাহিম আমার নাম ডক্টর ফেডদৌস আমার প্রশ্নটা হলো হল রাসুদুল্লা সাল্লাইসাল্লামের হাদিস থেকে আমরা দাজ্জালের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারি এমন বেশ কিছু হাদিস আমাদের বলে যে দাঁত জাল পৃথিবীর সব বাড়িতেই যাবে সে তোমাকে এমন পানি দেখাবে যেটা পান করতে পারবে না এমন আগুন দেখাবে যেটাতে তুমি পড়বে না আমরা কি টেলিভিশনকে এমন একটা দাজ্জাল বলতে পারি না বোন আপনি প্রশ্ন করলেন যে একটা সহিয়া হাদিসে দাজ্জালের কথা বলা হয়েছে অনেক বিশেষজ্ঞ বলেন আর আপনিও কথা বললেন যে কিছু কিছু বিশেষজ্ঞ বলেন যে এই টেলিভিশন কানা আর দাজ্জাল এক চোখের দাজ্জাল স্ক্রিনের হলো একটা চোখ তাই টিভি হলো দাজ্জাল এখন এই টিভিকে দাজ্জাল বলা যায় কিনা আমরা আসলে নিশ্চিতভাবে বলতে পারি না যে টেলিভিশনই হচ্ছে দাজ্জাল এখানে আমরা কি করতে পারি আমাদের নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন যখন তোমরা সালাতের জন্য দাঁড়াবে কোনো ফাঁকা জায়গা রেখো না ফাঁকা জায়গা পূরণ করো যাতে করে শয়তান সেখানে দাঁড়াতে না পারে সহিখারি এক নম্বর খন্ড বুক অব আজানের পঁচাত্তর অধ্যায়ের ছয়শো বিরানব্বই নম্বর হাদিস এই হাদিসটা এছাড়াও আছে সেটা সুন্নান আবু দাউদে এক নম্বর খন্ড বুক সালাতের দুইশো পঁয়তাল্লিশ নম্বর অধ্যায়ের হাদিস নম্বর ছয়শো ছিষট্টি যখন তোমরা সালাতের জন্য দাঁড়াবে কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াও ফাঁকা জায়গা পূরণ করো যাতে শয়তান ঢুকতে না পারে যদি আপনি মনে করেও থাকেন তিনি একটা দাজ্জাল তাহলে সে দাজ্জালকে মুসলিম বানিয়ে নিন এই মিডিয়ার চেহারা পাল্টে দিয়ে এটা দিয়ে ইসলাম প্রচার শুরু করে দিন এমন কোন প্রমাণ নেই যে টেলিভিশন একটা দাজ্জাল তবে আপনি যদি টি비를 দাজ্জাল মনে করেও থাকেন তাহলে আমরা কি করব আমরা এই মিডিয়াকে ব্যবহার করব সত্য প্রচারের কাজে যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া কাছে বলতে পারি যে আমরা ইসলাম প্রচারের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি এই পৃথিবীতে ইসলামের বাণী ছড়ানোর চেষ্টা করেছি পুরো জাতির জন্য ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল

বিপوتের গমন চর্চা আর অনেক সমস্যা হতাশাগ্ৰস্ত যুব কেন আমাদের যুবকের জন্য জরুরি ইসলামের আলো আধুনিক সভ্যতা ও আমাদের যুব সমাজ প্রতি সোমবার ও মঙ্গলবার রাত সাড়ে টাই আপপুনর সমপ্রচার সকাল 10:30 টাই বাংলাদেশে পিএস বাংলায় পিএস টিভি Something what do you, you have to say about learning the